तो जादू जानो आरो कत रंग आरो कत रंग कादे तोमार माटिर मानुष तो ना तार संग आरो कत रंग आरो कत रंग ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহিকে উপর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহিকে উপর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহিকে উপর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। Hi darling. আমাকে খারাপ কথা বলবেন না। সুইটহার্ট লীলা কোথায়? ফাজিল কোথাকার। সরি। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহিকে উপর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই। Good morning, Chacha Jan. Sorry, Abba Jan. लीला के देखे चेन? बेहद। Good morning. लूंगी ना माओ। लूंगी टा ना माओ। তুমি এত সকাল সকাল ঘুম থেকে ওঠো কেন? আমার ভালো লাগে না। তো কি করব? তোমার সাথে 10টা পর্যন্ত ঘুমাবো? না, 11টা। তো লজ্জা শরম কিছু নাই? কলে চাপ দে। এই কটা বাসন মাজতে এত সময় লাগে? এত সকাল সকাল ঘুম থেকে উঠলে কি আর হাত পা চলে আব্বা? বেয়াদব। তুমি কি মানুষ? হ্যাঁ মানুষ। চাপো। Thank you, darling. किसे? कानुस्कन? আমাকে খারাপ কথা বলে। কি বলছে? হ্যাঁ। কি বলছে? কি বলেছি সুইটহার্ট? এই আপনার সুইটহার্ট আর এই আপনার ডার্লিং। আমি না। তুমি এমন করো কেন ওর লগে? শোনো, আমাকে না একটু ঢাকায় যেতে হবে। ওরা যদি তোমারে আর আসতে না দেয়? আমাকে বেঁধে রাখার ক্ষমতা কারণ নেই। আমি? হ্যাঁ, তুমিই পারো। মাকে একটা চিঠি লেখো। লিখেছি। কবে? এই তো কয়েকদিন আগে। তাইলে উত্তরের জন্য অপেক্ষা করো। আমি জানি কি উত্তর আসবে। কি? না। আমরা এমন ভাবে করলাম উনি তো কষ্ট পাবেনি। চলো আমরা ঢাকায় যাই। তোমার মুখটা দেখলে হয়তো মাফ করে দিতে পারে। আমি জানি কি ঘটবে, তবু আমি যাব। খাও। আসতে পারি? আসুন। বলুন। বেলাল সাহেব আছেন? আপনাদের পরিচয়? আমি সোহেল ওরেমি। স্যার কি আপনাদের চেনেন? না। কি দরকার আমাকে বলা যায়? না, ব্যক্তিগত। আচ্ছা, আপনারা বসুন। এখানে 3টে চা দাও। আপনি তো রেমি? জি। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? জি, প্লিজ। আপনারা কি কারো রেফারেন্স নিয়ে এসেছেন? না। কোনো চাকরির জন্য? জি না। কোনো আর্থিক সাহায্যের জন্য? সরি। না, ঠিক আছে, আপনি এমন ভাবতেই পারেন। আমার যখন পা নেই আমি ভিক্ষা চাইতেই পারি। আমি কথাটা সেই অর্থে বলিনি। আমিও কোনো কিছু মিন করে বলিনি। না বললেই ভালো। ধন্যবাদ। প্লিজ। খানা, চাটা ভালো। চুপ কর। আপনারা ভাই বোন? হ্যাঁ। এখানে আপনাদের নাম আর ফোন নাম্বারটা লিখুন। স্যার এলে আমি আপনাদের কথা জানাবো। বেলাল সাহেব নেই? না। উনি কোথায়? দেশের বাইরে। কালই তো বোধহয় ছিলেন। হ্যাঁ। কবে ফিরবেন? জানি না। খাবারে তো মিথ্যে বলছেন না তো? অবশ্য চা হাতে বোধহয় মিথ্যে বলা যায়। দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আপনি রাগ করবেন না প্লিজ। 100 বার করব। ওরা কি তোমার গেস্ট? আমরা বেলাল সাহেবের কাছে এসেছি। কেন? আপনি কে? আমি বেলাল। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? করুন। আমার বাবা কি এমন করেছিল যে আপনি তাকে... তুমি রনির মেয়ে? জি। তুমি? আমি সোহেল, ওর বড়। হ্যালো সোহেল। আমি আপনার উত্তরের জন্য অপেক্ষা করছি। ব্যাপারটা শুনলে তোমরা কষ্ট পাবে। আমি শুনবো, আপনি আসুন। আপনি খুব সুন্দর করে মিথ্যে বলতে পারেন। আপনার মিথ্যেটা একটা আর্টের পর্যায়ে। Thanks for the compliment. তার চেয়ে বরং তোমার বাবাকে একটা ফোন দাও, শোনো সে কি বলে। আমি আপনার মুখ থেকে শুনবো। আমি আর রনি জয়েন্ট ভেঞ্চারে জাপান থেকে... আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ। আপনি চাকরিটা ছেড়ে দেন না। কেন? যে চাকরির জন্য মিথ্যা কথা বলতে হয়। এত দরদ থাকলে নিজে একটা ভালো চাকরি জোগাড় করে দেন না? আমার পাটা ভালো থাকলে আমি সত্যি একটা চাকরি জোগাড় করে দিতাম। দেখেন, আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করবেন না। ল্যাংরা জানে সেটা করে লাভ নেই। ইউ আর সিম্পলি ইম্পসিবল। আমার কথা বাদ দিন, আপনার বসের কথা বলুন। আমি কি উত্তর দিতে বাধ্য? না, আপনার বিনয়। বলুন শুনি, আপনার বস মানুষটি কেমন? ভালো। এবার সত্যি বলছেন তো? এত জানেন আর এটা জানেন না? বস ইজ অলওয়েজ রাইট, হি ইজ অনেস্ট, হি ইজ দ্য ওয়াইজেস্ট অ্যান্ড হি ইজ দ্য বেস্ট। কথা শেষ হয়েছে? কাল তোমাকে কি যেন একটা বললাম, বন্ধু না টাকা ইম্পর্টেন্ট? হ্যাঁ, গল্পটা একটু বলো। আপনি আমাদের ব্যাপারটা বিবেচনা করবেন না? তুমি বলছো, ভেবে দেখি। মিলি, রোজ রোজ একটা করে বিপদ রে কেন মা? আমি তোমার উপর খুব বিরক্ত হচ্ছি। স্যার, আমি ডেকে আনিনি, ওরা নিজেরাই ঠিকানা খুঁজে বের করে নিয়েছে। আর আসবে না? ঠিক আছে। Cool down, please. Driver sahab, apni chan. Tumhe bhaiya ke niche chup jao. Hey, ami. Khobardar naam mera. I hate you. কবে থেকে? Mind your own business. পাচ্ছি না যে। তুমি আমার কথা শুনবে না? শোনার জন্যই তো পেছন পেছন ঘুরছি। তাহলে শোনো, আমার বাবা একজনকে টাকা ধার দিয়েছিল, আমি সেটা উদ্ধারের চেষ্টা করছি। লোকটা টাকা দিতে রাজি হচ্ছে না? না। তাহলে? আমি যেভাবে পারি টাকাটা উদ্ধার করব। কিভাবে? তাও শুনবে? হ্যাঁ। আমি খুব সুন্দর, দরকার হলে ওই লোকটাকে। আরো শুনবে? Hey, I captured there. রাজ সাহেবের বাড়ি চেনো? না। আরে সাহেবের বাড়ি? জি চিনি। আপনারা দিকে আসেন। কি? আপনাদের মেহমান এসেছে? কই? নাই তো। এখানেই তো ছিল। এই যে ধর। শ্যামল, বলো। লিডার, এখন আপনাকে আমাদের খুব প্রয়োজন। আমাকে এখন আর কি প্রয়োজন? আমি জানি না, তোমরাই তো বলো। আমি বুড়ো হয়ে গেছি, আমাকে আর তোমাদের প্রয়োজন নেই। আমি আপনার সাথে তর্ক করতে আসিনি লিডার, আমাকে বলা হয়েছে আপনি রাজি হলে ভালো, না হলে তোমাকে যা করতে বলেছে তাই করো। আরেকবার ভেবে দেখুন লিডার, হয় আমাকে মারো, না হয় দূর হয়ে যাও। বাজান, কি বাজান, কি হয়েছে? মারে, তোর জন্য ওরা আমাকে নিয়ে যেতে পারলো না। ওরা কারা? নষ্ট মানুষ। হ্যাঁ বাজান, ওরা আর কোনোদিন তোমারে আমার কাছ থেকে নিতে পারবে না। সত্য? হ্যাঁ। নামিয়ে নিয়ে তারপরে কি করো? মানুষজন দেখে না। আরে তোমার এটা তো লাগাতে পারবে না, কানের দুল লাগাতে গেলে তো এটা খুলে লাগাতে হবে। আরে তুই তুই হ্যাঁ, আমি একটু দেখি না। তুই মানুষজন দেখতেছে। মানুষজন দেখুক, আমিও দেখবো। দেখি বাসা কোনটা? আমাদের বাসা দেখছো? দেখছি। চলো। কি হলো? আমার খুব ভয় করতেছে। আমি আসি না, আর কানলে কিন্তু আমি থাকবো না। চলো। বিসমিল্লাহ। ओ लीला, राज तुम्हें तुम्हारे घर जाओ। চলো। ওর সঙ্গে আমার কিছু কথা আছে, তুমি যাও। তুমি ওকে ট্রেনে তুলে দিয়ে এসো। তুমি কি একা যেতে পারবে না সঙ্গে কাউকে দেব? তোমাদের বিয়েটা আমরা মেনে নিতে পারছি না। ওকে একটু ডেকে দিন। কেন? আমার ব্যাগটা। তোমাদের কি কাবিন হয়েছে? জি। দিনমোহর কত? যাই থাক, আমি তোমাকে ভালো টাকাই দেব। রাজ, রাজ আবার ব্যাগটা দিয়ে যাও। রাজ, তুমি কি আমার সাথে যাবে না থাকবে? ওকে আসতে দাও, নইলে আমাকেই চলে যেতে হবে। তাহলে তোমার যাওয়াই ভালো। দাঁড়াও, তবে একটা কথা শুনে যাও, তুমি কিন্তু আর কোনোদিন এই বাড়িতে ঢুকতে পারবে না। আর কিছু বলবে না? बाबा आपनार तो दुईटा छेले किन्तु आमार एकटाई राज ताई निये जाच्छी আপনি আমাকে ক্ষমা করবেন। अच्छा अर्ची तुई सबचेये बेशी काके भालोबासिस एखन भात खेये आमाके उद्धार करले सबचेये तोमाके बासबो आई एम सीरियस काके भालोबासी खूब कठिन प्रश्न एकबार मने हय तोमाके बासी एकबार मने हय बाबाके तार माने तोदे सब समय दुई नौकाय पा तार माने একজন কে ভালোবাসতে পারিস না তোমার রেমি কি দুইজনকে ভালোবাসে আমাকে বাসে না এটুকু জানি আচ্ছা ওকে দেখতে খুব সুন্দর চেহারা সুন্দর মেয়েরা সুন্দর হলে ভালো হয় ছেলেরা উল্টো সেটা কেমন সুন্দর মেয়েরা জটিল হয় না আর ভালো না হলে শুধু জিলাপির প্যাচ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এটা শুধু কবিতা তোমার হাসিটা কান্নার মতো শোনাচ্ছে রেমির সাথে আমার কিছুই হয়নি কিছু তো অবশ্যই হয়েছে আমি ওর সাথে কথা বলবো না তুমি কি পাগল হয়ে যাচ্ছ পাগল হলে তুই তো আছিস ওর কি অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে তুমি হাসো আর আমি কাঁদি কাঁদবি হ্যাঁ তাহলে কাঁদ আমি কাঁদতে পারছি না এবার এটা দিয়ে এটা আমার বোন তুমি অর্চি বলছো হ্যাঁ ভালো আছো আপনি ভালো নেই আপনাদের কি হয়েছে কিছু হয়নি তো ভাইয়ার অবস্থা ভালো না কেমন যেন পাগলের মতো করছে ও কিছু না ঠিক হয়ে যাবে আপনি কি আমার কথা বিরক্ত হচ্ছেন না আপনি কি ভাইয়াকে একটা ফোন করবেন না তাহলে এই ফোনটা ভাইয়াকে নিয়ে দেই অর্জি তুমি কি অর্ককে খুব ভালোবাসো হ্যাঁ আমি মনে হয় আমাদের সম্পর্কটা রাখতে পারবো না কেন আমি ওকে ঠকাতে পারবো না আমি কিছুই বুঝতে পারছি না এর বেশি আমার পক্ষে বুঝে বলা সম্ভব না আমরা সবাই মিলে আপনার দুঃখ কষ্টের ভাগ নিতে পারি না? তুমি খুব ভালো। তুমি অর্ককে একটু দেখো, আমার কথা তোমরা কেউ মনে রেখো না। রাখি। আসবো? এসো। বলো। বাবাকে বল আমি বাড়ি চলে যাব। কোথায়? সৌদি আরব, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, যেখানে খুশি সেখানে। ওখানে গিয়ে কি করবে? খুব পরিশ্রম হয় এমন কিছু একটা করব। হতে পারে লেবারের চাকরি, ওয়েল্ডার কিংবা লেদ মেশিনের ড্রাইভার। কেন? খুব শক্ত কিছু একটা করতে না পারলে আমার পক্ষে রেমিকে ভোলা সম্ভব না, বা রেমির সাথে আমার অবস্থানগত দূরত্ব বাড়াতে না পারলে, আমি বামন ও চাঁদ এরকম হলে ভালো হয়। তাই লোকে আর পাওয়ার কোনো আশা থাকে না। তোমার বুদ্ধিশুদ্ধির উপর আমার ভালো ধারণা ছিল। আমিও নিজেকে তাই ভাবতাম। এখন আর কোনো যুক্তিতর্ক দিয়ে নিজেকে বোঝাতে পারছি না। আচ্ছা, রেমি মরে গেলে কি করতে? সেই লাইনেও চিন্তা করেছি, কোনো কাজ হয়নি। কেন? আকাশটা মেপে বলতে পারবি আকাশ কত বড়? প্রেমের জন্য আমার বেদনা এরকম অসীম, কোনো যুক্তিতর্ক দিয়ে নিজেকে বোঝানো যাচ্ছে না। শোনো, তোমার মতো আমি এত বুদ্ধিমান নই, তবে আমি মনে করি কেউ যদি আমাকে ভুলে যেতে পারে, আমি কেন পারবো না? ইট মারলে পাটকেলটি খেতে হয়, তাই তো? হ্যাঁ, কিন্তু রেমি তো ইট মারছে না যে আমি রিটার্ন করব। সে কি করছে? রেমি, আমি তোকে বলতে পারবো না। কোথায় যাচ্ছিস? এই তো। এই তো মানে কি? কোথায়? বাবার কাছে। চল আমি যাই তোর সাথে। না। কেন? তুমি গেলে বাবা আসবে না। আমার দিকে তাকা। তুই আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে হয়েছি? মানে তুই অন্য কোথাও যাচ্ছিস? তুমি এত প্রশ্ন করো কেন? আমি প্রশ্ন করবো না তো কে করবে? কে? তুমি চাও না বাবা ফিরে আসুক, দাদু ঋণের টাকা শোধ হোক? হ্যাঁ চাই। তাহলে আমি যেটা করছি আমাকে করতে দাও। তোকে কিছুই করতে হবে না। রনির কিছু হয়েছে না? তাহলে কার কি হলো? তার আগে আপনি বলুন, এই ঋণ শোধ করার দায়িত্ব কার? আপনার ছেলে যদি না পারে কে দায়িত্ব নেবে? আপনি না আমরা? এর উত্তর আমি পরে দেব, আগে আমার কথা উত্তর দাও। কি হয়েছে বলো। রেমি রেমি এত রাতে সেজেগুজে কোথায় যেন যাচ্ছে। ওর বোধহয় যাওয়াটা জরুরি। তুমি খুব বেশি শাসন করো ওদের। না বাবা না, আপনি জানেন না, আপনি জানেন না এত রাতে ও কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে। তাহলে ওকে জিজ্ঞেস করো। করেছিলাম। লোকটা কে? বলল যার কাছে গেলে ওর ঋণ শোধ হবে। ও কোথায়? আমার বাজান বিকাল একটু বাজারে গেছিল, কিন্তু সে এখনো ফেরে নাই। ভাত খাবা? টাটকিনি ঝোল, খেসারির ডাল, আলু। আমি কি বলছি আপনার কানে যায় নাই? তোমার বাজান এখনো ফিরে নাই? না, আমার মনে হয় কিছু একটা হইছে। কি হবে? গত পরশু রাতে বাজানের কাছে একটা লোক আইছিল, সে বাজানরে জোর করে নিয়ে যাইতে চাইছিল। মানে? বাজান যেতে রাজি হয় নাই বলে সে বাজানরে গুলি করতে চাইছিল। হ্যাঁ? আপনি এক্ষুনি চলেন। দাঁড়াও, এই আমি একটু আসতেছি। চলো। দাঁড়াও। ওকে। দেখছিস না আমি খাচ্ছি? কিরে কথা কানে যাচ্ছে না? বুলা ভালো হবে না বলছি। আরে বেয়াদব। যেও না সাথী চলেছো একলা কোথায়, পথ খুঁজে পাবে না। আসলে আব্বা আম্মা ধাক্কাটা সামলাতে পারেনি বলেই এমন করলো, কিন্তু তুমি আমি রাগ না করে যদি অবস্থান ধর্মঘট করতাম তাহলে ঠিকই তারা নরম হতো। আসলে আমার বাবাটা না একটা স্ত্রীণ, মায়ের ভয়ে একদম চুপ করে থাকে। ছেলেরা বাঘ না হলে কি চলে? তুমি কি? আমি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাই না। তাই নাকি? হ্যাঁ। আমার আর ভালোবাসার দরকার নেই, তুমি আন বিদায় হও। মানে? মানে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। এসব কি বলছো? আমি তোমারে নিয়ে ঘরে উঠতে পারবো না। কেন? তুমি কি করবা? ঘর জামাই হবা? হব। আমি ওইতে দিব না। বললাম তো আব্বা আম্মা নরম হবেই। আমি বড় ছেলে হয়ে হুট করে বিয়ে করাতে তারা হতচকিত এবং কিংকর্তব্য বিমূঢ়। তবে তুমি আর একটা কথা বললে আমি কিন্তু তালাক দিব। নাউজুবিল্লাহ। তুমি যাবা কি যাবা না? আমি গেলে বাঁচবো না। এক তালাক। রাগের মাথায় তালাক দিলে তো তালাক হয় না। দুই তালাক। আহা যাও যাও। দাঁড়াও, এটা নিয়ে যাও। আয় দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও, এদিকে না, এদিকে। ওরা আমারে ঘরে তুলে নাই। রাজ কোথায় জানি না। আমি জানতাম, আগেই জানতাম এমনটি হবে। মানুষের পেটে গরু জন্মায় বাপের জন্মে দেখিনি, তা সত্যিকারের গরু হয়ে জন্মালেও দুঃখ ছিল না। আরে তোরা তো আমার সম্পদ, আর ওরা ওরা আমার বোঝা। আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা, মেয়েরা কি আমাদেরকে তালাক দিতে পারে? বুলা বুলা, আমার রামদা গানিয়ায় দাও। কেন আব্বা? তোমাকে খুন করব। জি ঠিক আছে। নির্লজ্জ বেহায়া ইতর জানোয়ার বেয়াদব। জি ওকে তুমি না, আমি খুন করব, আমি কবর দিব, আমি জেলে যাব। আসো চলো, আয় আয় আয়। Sorry. এই ব্যাগটার আর আমার কোনো দরকার নাই, ব্যাগটা রেখে দাও। ঠিক আছে। আর এই যে দড়ি, না এটা তোমার জন্য না, এটা আমার জন্য। গলায় দড়ি দেব তো, গরুর গাছ থেকে নিয়ে আসলাম। যাই দেখি ভালো কোনো গাছের ডাল টাল পাই কিনা। বুলা, বলেন। আমি মরার পরও যদি তোমার রাগ না যায় তাহলে তখন একটা কোপ দিও। ঠিক আছে। আসি যান। কি বলবে? বলবো না, শুনবো। কি শুনবে? তোমার মাকে যা বলেছো আমাকে বলো। ধরো বললাম, বাবা যাকে টাকা দিয়েছে তাকে আমি চিনি। তারপর? আমার ধারণা আমি সেটা উদ্ধার করতে পারবো। কিভাবে? পাজল বুঝো দাদু, প্রহেলিকা আর এটা একটা রহস্য, আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। তোমার ওটা রহস্য নয়, ফাপড়, পারপ্লেক্সিটি। বাসায় গোলমাল হলে ছেলেমেয়েরা ফাপড়ে পড়ে, তোমার মতো এমন হতবুদ্ধি হয়ে পড়ে। আমি তোমার পরামর্শ নেব না। নেবে, কারণ আমি তোমার বাবার বাবা। তার মানে তুমি যা খুশি তাই করবে, আমরা কিছু করতে পারবো না? না, তার মানে এজ ইজ দ্য প্রাইস অফ ম্যাচুরিটি। বয়স মানুষকে শেখায়, তাই তুমি আমার কাছ থেকে শিক্ষা নেবে। ঠিক আছে, বলো শিখি। তুমি যে রহস্যের কথা বলছো, যে নারীর ভূমিকায় অবতীর্ণ হতে চাইছো, সেটা আবার কোনো যুক্তি নেই। তোমার ফ্যাক্টরি চালানো হলে চলবে না, বাবা সেই টাকা না হলে ঘরে ফিরবে না, ভাইয়া রাস্তায় রাস্তায় ঘুরবে, মা দেয়ালে মাথা ঠুকবে, আর আমি চুপ করে চেয়ে দেখব? রনিকে আমি শিক্ষা দেওয়ার জন্য বাড়ি ছাড়তে বলেছি, কিন্তু ওকে আমি ত্যাগ করিনি। তাই তুমি এমন কিছু করো না যা তোমাকে অন্ধকারের দিকে এগিয়ে নেয়। কিছু কিছু ভুলের কোনো ক্ষমা নেই, আত্মহত্যা করে হয়তো নিস্তার আছে, কিন্তু এই ভুলের কোনো ক্ষমা নেই। মানুষের বুদ্ধিযুদ্ধি লোভ পেলেই এমন করে, জীবনের প্রতি বিতৃষ্ণা থেকেও করে, কিন্তু তারপর এন্ডলেস ক্যাভার্ন। হ্যাঁ, সে অন্ধকার যে কত বেশি অন্ধকার তোমার ধারণা নেই। তাই তুমি ও পথে যেও না, তার যে কি বেদনা তা জানার দরকার নেই। আমরা আপাতত ফ্যাক্টরি খুলতে পারছি না। কেন? আমরা ব্যাংকের লোন শোধ করতে পারিনি বলে ফ্যাক্টরি ব্যাংকের হাতে চলে যাচ্ছে। এটা কোনো কথা হলো? শোনেন, আমি আপনাদের একটা কথা বলতে এসেছি। কিছুক্ষণ পর ব্যাংকের লোকজন ফ্যাক্টরির দখল নিতে আসবে, ওদের সঙ্গে পুলিশও আসবে। আপনারা যদি বাধা দেন তাহলে এখানে গুলি চলবে, তাই তো? যান, ওই গাড়ির মধ্যে বসে তামসা দেখেন কেমনে আমরা গুলি খাই। যান ভাই। আরে সরেন, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে আমাদের দাবি। দুনিয়ার মজদুর মানতে হবে, মানতে হবে দুনিয়ার মজদুর। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। কি চান? আপনার বস কোথায়? তারা কি বলুন, আপনি কি গার্ডদের সাথে মারামারি করেছেন? না। তাহলে রক্ত কেন? পড়ে গিয়েছিলাম। আপনার কনসার্নের জন্য ধন্যবাদ। আচ্ছা, এবার বলুন না আপনার বস কোথায়? জানি না। আপনি জানেন? বললাম তো জানি না। আপনি যান। আপনি জানেন? শুনুন, বসের সাথে আপনার কি দরকার? আপনার কাছে 2 কোটি টাকা আছে? না। তাহলে তো আপনাকে বলে লাভ নেই। আচ্ছা, আপনি থাকেন, আমি চললাম। দাঁড়ান, আপনাকে পৌঁছে দিই। আপনার গাড়িতে আমি যাব কেন? আমি না গেলে যাবেন? এই, ওনাকে বাড়ি পৌঁছে দাও। বিভা কোন বাড়ি? ও, আপনি ওনার প্রশ্নের উত্তর দেন, আমি যাই। দাঁড়াও, তুমি ওর সঙ্গে যাও। চলো। আচ্ছা ঠিক আছে, চাচার কথা বলো। কোন দিকে জানো গেল? কোন দিকে গেল জানলে তোর আপনারে ডাকতাম না। ও, আসসালামু আলাইকুম কাজল ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন জলিল ভাই? কেমন আছো? ভালো। পার্টি বুঝে আসো না কেন? সময় পেলে আসবো। হ্যাঁ, আসবা কিন্তু। হ্যাঁ, আচ্ছা ভাই। রাখি। বিভা কি জানো বললা? চুপ চুপ করেন। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। একটা লোক তোমার বাজান রে জোর করে ধরে নিয়ে যেতে চাইলো, তারপর আমি যেই গেলাম অমনি লোকটা পালাইলো। একটা লোক তোমার বাজারে জোর করে ধরে নিয়ে যেতে চাইলো, তুমি গেলা, অমনি কোথায় পালাইলো? আমার মাথায়। আরে না, তোমার মাথায় এত রাগ, কার সাহস ওইখানে ঢোকে? আপনি খুব ফালতু কথা বলেন। আচ্ছা, আমি আর কিচ্ছু বলবো না। তুমি যেখানে যাবা পেছনে পেছনে ওখানে যাবো। আসসালামু আলাইকুম কাজল ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালো। পার্টি বেঁচে আইছেন? ঠিক আছে, ইনশাআল্লাহ। ও, আপনি বাপের বয়সের লোকেরও ভাই, আমারও ভাই। আপনি আসলে কে ভাই? দল করি তো, দল করলে সবারই ভাই। বিভাগ কি যেন বলতেছিলা? ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। চাচা কখন বাইরে গেছে? বিকালে। এখন জানি কটা বাজে? ৮টা বাজে। ও তাইলে তো বেশিক্ষণ হয় নাই। আপনার কষ্ট হইতেছে? আরে না না, কি যে বলো, আমার কোনো কষ্ট নাই। আর আমি দল করি, আম জনতা নিয়ে কারবার, আমার এসব করতেই তো ভালো লাগে। আপনি ৫ মিনিট কথা না বলে থাকতে পারেন না? আমার কথা বিরক্ত লাগে? হ্যাঁ। বিরক্ত লাগলে একটা গান গাই। আমি মরতেছি আমার বাজানে চিন্তায়, আর আপনি আমার সাথে মস্করা করতেছেন। কোনো চিন্তা নাই, চলো বাসায় চলো, গিয়া দেখবা তোমার বাজান তোমার মার গান শুনতেছে। যদি না শুনে তাহলে কিন্তু আপনার খবর আছে। বাজি ধরবা? ধরেন। কি ধরবো? যাইসা। ঠিক আছে ধরলাম। আমিও ধরলাম। কি? যদি গিয়া দেখি বাজান মায়ের গান না শুনতেছে, আপনার 2 কান আমি ছিড়ব। রাজি।